টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারতের হয়ে প্রথম পদক আনলেন সৈখম মীরাবাই চানু। দীর্ঘ 21 বছর পর কোনো ভারতীয় ভারোত্তোলক অলিম্পিক গেমসের মহিলাদের ভারোত্তোলন 49 কেজি বিভাগে যিনি রৌপ্য পদক জিতলেন তিনি হলেন সৈখম মীরাবাই চানু। এর আগে 2000 সালে কর্ণ মালেশ্বরী অলিম্পিক গেমসের মহিলাদের ভারোত্তোলন 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এটা বলাই যায় যে মীরাবাই চানু ইতিহাস তৈরি করলেন। সর্বোপরি তিনি মোট 202 কেজি ভার তুলে এই পদক জিতলেন। 1994 সালের 8ই আগস্ট মণিপুর রাজ্যের পূর্ব ইম্ফলে নংপোক কাকচিং নামক স্থানে মীরাবাই চানু জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা সৈখম কৃতি মেইতেই পাবলিক ওয়ার্কস দপ্তরের একজন কর্মচারী এবং তার মাতা অংবি টম্বি লিমা একজন শপকিপার। তিনি তার পরিবারের ষষ্ঠতম ও সর্বকনিষ্ঠ সন্তান। মীরার পরিবার মীরার ছোট বয়সেই শনাক্ত করে যে মীরা খুব সহজেই নিজের বাড়িতে বিশাল কাঠের বান্ডিল বয়ে নিয়ে যেতে পারতেন, যা তার বড় ভাইও পারতেন না। মীরাবাই চানুর শিক্ষাগত যোগ্যতা, তিনি একজন বিএ গ্র্যাজুয়েট। 2015 সালের 31শে আগস্ট তিনি ভারতীয় রেলওয়ের লামডিং ডিভিশনে সিনিয়র টিকিট কালেক্টর পদে যোগদান করেন। মাত্র 11 বছর বয়সেই মীরা ভারোত্তোলন ক্রীড়ায় তার জীবন শুরু করেন। 15 বছর অনূর্ধ্ব জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পান। 17 বছর বয়সে তিনি ইন্টারন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পান। 2014 সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলন 48 কেজি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক। 2017 সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলন 48 কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পান। 2018 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন 48 কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক। 2020 সালে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলন 49 কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক এবং 2020 সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলন 49 কেজি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পান। 2018 সালে মণিপুর রাজ্য সরকার তাকে 20 লক্ষ টাকা আর্থিক পুরস্কারে সম্মানিত করে। 2018 সালে ভারত সরকার তাকে রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। এছাড়া টোকিও অলিম্পিক গেমসে ভারতের হয়ে রৌপ্য পদক জেতায় এবং ভারত তথা মণিপুর রাজ্যের সম্মান বৃদ্ধি করায় ভারত সরকার তাকে 50 লক্ষ টাকা এবং মণিপুর রাজ্য সরকার তাকে 1 কোটি টাকা আর্থিক পুরস্কারে ভূষিত করার কথা ঘোষণা করেন।